हेलो स्टूडेंट्स, वेलकम टू युवा प्लस। आज के चाइल्ड साइकोलॉजी नतून एक पर्व नहीं हाजिर हो चाइल्ड साइकोलॉजी क्लास सोमवार और बृहस्पतिवार 11টা থেকে। অনেকে যারা নতুন তারা জিজ্ঞাসা করছো কবে কবে চাইল্ড সাইকোলজি ক্লাস হয়, তো আমাদের ক্লাস থাকে প্রতি সপ্তাহে দুদিন, সোমবার এবং বৃহস্পতিবার 11টা থেকে। আজকে টপিক মনোযোগ এবং অনুরাগ। টপিকে ঢোকার আগে আগের পর্ব থেকে অর্থাৎ 8নম্বর পর্ব থেকে কিছু ডাউট ছিল, সেই ডাউটগুলো আগে ক্লিয়ার করে দিই। দেখো, কোশ্চেন নাম্বার 5 এ অনেকের ডাউট ছিল। কি ছিল কোশ্চেন? শ্রেণীকক্ষে শিক্ষার্থীর সঙ্গে শিক্ষকের সম্পর্ক হবে। এক্ষেত্রে অপশনে ছিল বন্ধুর মতো, পিতৃসুলভ, নেতার মতো, দাদার মতো। তো অনেকেই জিজ্ঞাসা করেছিলে যে এক্ষেত্রে শিক্ষার্থীর সঙ্গে সম্পর্ক বন্ধুর মতো না হয়ে তো পিতৃসুলভও হতে পারত, কিন্তু পিতৃসুলভ এখানে হবে না, এখানে বন্ধুর মতো। অর্থাৎ শিক্ষককে হতে হবে অ্যাজ এ ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড, অর্থাৎ বন্ধুর মতো। ফ্রেন্ড বলতে আমরা বন্ধুকেই বোঝাই, অর্থাৎ এখানে হবে বন্ধুর মতো। আমরা যদি এটা সিম্পলভাবে দেখি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে পিতার সঙ্গে আমরা কিন্তু সমস্ত সমস্যার কিন্তু আলোচনা করতে পারি না বা বলতে পারি না, কিন্তু একজন বন্ধুকে কিন্তু যে কোনো সমস্যা কিন্তু আমরা সহজেই বলতে পারি। অর্থাৎ শিক্ষককে শিক্ষার্থীদের সঙ্গে মিশতে হবে অ্যাজ এ ফ্রেন্ড, অপশান এ। এবার ক্লিয়ার তো? নেক্সট 14নম্বর প্রশ্নে ডাউট ছিল। কি ছিল কোশ্চেন? একজন প্রার্থীকে ভালো শিক্ষক হতে গেলে তাকে কি করতে হবে? অপশনে ছিল পাঠ্য বিষয় সম্পর্কে অসামান্য জ্ঞানের অধিকারী হতে হবে, শিক্ষকতা সম্পর্কে প্রকৃত আগ্রহী থাকতে হবে, পাঠ্য বিষয়গুলিকে ভালোভাবে বিশ্লেষণ করার ক্ষমতা থাকতে হবে, ছাত্রদের সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে হবে। তা আমি আগের দিনও বারবার বলেছিলাম যে অনেক সময় অপশানগুলো এমনভাবে থাকে যে প্রত্যেকটা অপশানই মনে হয় যে সঠিক, এবং এক্ষেত্রে প্রত্যেকটা অপশানই কিন্তু সঠিক, কোনোটাই কিন্তু ভুল নয়। কিন্তু এর মধ্যে থেকে আমাকে যে কোনো একটা অপশান চুজ করতে হবে, এবং যেটা সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। জিজ্ঞাসা করেছিলে তোমরা যে পাঠ্য বিষয় সম্পর্কে যদি অসামান্য জ্ঞানের অধিকারী না হয় তাহলে সে কী করে শিক্ষক হবে? এক্ষেত্রে আমি যেটা বলবো সেটা অপশান বি হবে, শিক্ষকতা সম্পর্কে প্রকৃত আগ্রহী থাকতে হবে। আগে তো শিক্ষকতা সম্পর্কে আগ্রহী থাকতে হবে, তারপর অটোমেটিকভাবে একজন শিক্ষক হতে গেলে কোন কোন গুণের দরকার সেগুলো সে নিজে থেকেই আস্তে আস্তে সেগুলোর ডেভেলপমেন্ট ঘটাবে। যদি শিক্ষকতা সম্পর্কে তার আগ্রহই না থাকে, পাঠ্য বিষয়ের অগাধ জ্ঞান, তাহলে কিন্তু সে শিক্ষার্থীদের সঠিকভাবে শিক্ষা দান করতে পারবে না। কারণ যে বিষয়ে আমাদের আগ্রহ থাকে না সেই কাজটা করে কিন্তু আমরা ইন্টারেস্ট পাই না, কোনো রকমের কাজটার প্রতি করে আমরা দায় সেরে দিই। তো এক্ষেত্রে অপশান কিন্তু আমরা চুজ করব শিক্ষকতা সম্পর্কে প্রকৃত আগ্রহী থাকতে হবে, অপশান বি। এবার চলো আমরা টপিকে ঢুকে যাই, মনোযোগ ও অনুরাগ। প্রথমে আমরা দেখে নিই মনোযোগের আধুনিক সংজ্ঞা বা মনোযোগ বলতে আমরা কি বুঝি। দেখো, মনোযোগ কথার অর্থ হলো মনকে একান্তভাবে যুক্ত করা। যদি বলা হয় মনোযোগ কথার অর্থ কি, তাহলে কি হবে? মনকে একান্তভাবে যুক্ত করা কোনো কিছুর ওপর। সুতরাং মনোযোগ বলতে কোনো বস্তু সম্পর্কে একান্তভাবে সচেতন হওয়াকে বুঝি। যখনই কোনো কিছুর প্রতি আমরা মনোযোগী হই তখন কিন্তু আমরা সেটার প্রতি সচেতনভাবে মনোনিবেশ করি। এবার বিভিন্ন মনোবিদ কি সংজ্ঞা দিয়েছেন। স্টাউট বলেছেন মনোযোগ হলো ইচ্ছামূলক মানসিক সক্রিয়তা যা মানুষের জ্ঞানমূলক প্রক্রিয়া নির্ধারণ করে। তাহলে মনোযোগ হচ্ছে একটা মানসিক প্রক্রিয়া যা জ্ঞানমূলক প্রক্রিয়া নির্ধারণ করে। অর্থাৎ কোনো বিষয়ের প্রতি যখন আমরা মনোযোগী হই তখন কিন্তু সেটার প্রতি আমাদের আগ্রহ জন্মায়, এবং সেখান থেকে কিন্তু খুব ভালোভাবে আমরা বিষয়বস্তুটা শিখতে পারি বা জানতে পারি। মনোবিদ ম্যাকডুগাল কি বলেছেন? মনোযোগ হলো এমন এক প্রকার মানসিক সক্রিয়তা যা আমাদের প্রত্যক্ষণের ওপর প্রভাব বিস্তার করে। আমরা কিন্তু আগে প্রত্যক্ষণ পড়েছিলাম, সংবেদন প্রত্যক্ষণ। যখনই আমাদের এই মনোযোগ কোনো কিছুর প্রতি আকৃষ্ট হয় বা মনোযোগী আমরা হই তখন কিন্তু প্রত্যক্ষণের ওপর প্রভাব বিস্তার করে।
নেক্সট কি আসছে? মনোবিদ রস বলেছেন, মনোযোগ হলো সেই প্রক্রিয়া যা চিন্তা জগতের কোনো বিষয়কে সুস্পষ্টভাবে মনের সামনে নিয়ে আসে। যখন কোনো কিছুর প্রতি আমরা মনোযোগী হই, তখন সেই বিষয়টা সুস্পষ্টভাবে কিন্তু আমাদের সামনে এসে উপস্থিত হয়। নেক্সট, মনোবিদ ফ্লেচার বলেছেন, মনোযোগ হলো এমন একটি প্রক্রিয়া যা ইন্দ্রিয়কে উদ্দীপ্ত করে, পরিবেশের পর্যবেক্ষণযোগ্য বিষয়গুলি থেকে নির্দিষ্ট কিছু বিষয়কে নির্বাচন করে এবং অবশিষ্টগুলিকে বর্জন করে। অর্থাৎ মনোযোগ, কোনো বিষয়ের প্রতি যখন আমরা মনোযোগী হই, তখন মনোযোগ হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেটা কি করছে, আমাদের ইন্দ্রিয়কে উদ্দীপ্ত করছে এবং পরিবেশের মধ্যে যে সমস্ত বস্তুগুলো রয়েছে বা বিষয়গুলো রয়েছে, তার মধ্যে থেকে যে বিষয়টা আমরা দেখতে চাইছি বা আগ্রহী সেটার প্রতি কিন্তু আমরা সেটাকে আমরা নির্বাচন করছি, আর যেগুলোর প্রতি আমাদের খুব একটা আগ্রহ বা মনোযোগ নেই সেটাকে কিন্তু আমরা বর্জন করছি। মনোবিদ ফ্লেচার এটাই বলতে চেয়েছেন। এবার চলে আসি মনোযোগের বৈশিষ্ট্য। প্রথম বৈশিষ্ট্য কি? ইচ্ছামূলক মানসিক প্রক্রিয়া। কি বলেছে? মনোযোগ একটি ইচ্ছামূলক মানসিক প্রক্রিয়া, কারণ এই প্রক্রিয়াটিতে একটি নির্দিষ্ট দিকে চালিত করতে হবে। তাহলে আমরা যখন কোনো বিষয়বস্তুর প্রতি মনোযোগী হই, তখন কিন্তু আমাদের ইচ্ছাটা থাকে, তবে কিন্তু সেটার প্রতি আমরা মনোযোগী হই। নেক্সট, কেন্দ্রানুগ প্রক্রিয়া। মনোযোগের ফলে নির্দিষ্ট বস্তুটি আমাদের চেতনার কেন্দ্রস্থলে উপস্থিত হয়। আমাদের মনের এই যে ডায়াগ্রামটা আমরা দেখে নিই, প্রথমে থাকছে অবচেতন মন, তারপরে থাকছে চেতনার ক্ষেত্র, তারপরে চেতনার কেন্দ্র। যখন কোনো বস্তু সম্পর্কে আমরা মনোযোগী হচ্ছি, তখন সেই বস্তুটা আমাদের মনের কোথায় থাকছে? চেতনার কেন্দ্রে সেটা অবস্থান করছে। কোথায় থাকছে? চেতনার কেন্দ্রে। নেক্সট, নির্বাচনী ক্ষমতা। আমরা একসঙ্গে একাধিক বিষয়ের প্রতি মনোযোগ দিতে পারি না। তাহলে অনেকগুলো বিষয় যদি আমাদের সামনে ঘটে, আমরা কিন্তু সবগুলো বিষয়ের প্রতি কিন্তু সমানভাবে মনোযোগ দিতে পারি না। কিছু কিছু বিষয়ের প্রতি আমাদের শুধুমাত্র মনোযোগ দিই। তাহলে নির্বাচনী ক্ষমতা এখানে কি বলছে? যে আমরা একাধিক বিষয়ের প্রতি মনোযোগ দিতে পারি না। নেক্সট, পরিবর্তনশীলতা। মনোযোগ কোনো বিষয়বস্তুতে বেশিক্ষণ স্থির থাকতে পারে না। এটা আমরা দেখেছি আমাদের নিজেদের লাইফ দিয়েও, আমরা দেখেছি যে কোনো বিষয়ের প্রতি কিন্তু আমরা বেশিক্ষণ খুব একটা মনোযোগী হয়ে থাকতে পারি না। তাই বলা হয়েছে মনোযোগের আরেকটি বৈশিষ্ট্য পরিবর্তনশীলতা। নেক্সট, উদ্দেশ্যমূলক মনোযোগ। একটি উদ্দেশ্যমূলক ক্রিয়াকরণ মনোযোগ অনির্দিষ্ট বস্তুকে সুনির্দিষ্ট করে এবং অস্পষ্ট বস্তুকে সুস্পষ্ট করে তোলে। অর্থাৎ যেটার প্রতি আমরা মনোযোগী হতে চাইছি, সেই বস্তুটা কি করে? আমাদের সামনে আরো সুস্পষ্ট হয়ে উপস্থিত হয়। নেক্সট, অনুসন্ধানী। বিষয়বস্তুকে নতুনত্ব, অভিনবত্ব বা বৈচিত্র্য না থাকলে সেই বিষয়ে মনোযোগ আকৃষ্ট হয় না। কোনো কিছু যখন আমরা একই জিনিস বারবার দেখি বা একঘেয়ে ব্যাপার, সেটার প্রতি কিন্তু আমাদের মনোযোগী হই না আমরা, বা মনোযোগ আমাদের মনকে আকৃষ্ট করতে পারে না। কিন্তু যে বিষয়টাকে আমরা দেখি, হঠাৎ করে নতুন কিছু আমরা দেখলাম, তখন কিন্তু সেই দিকে আমাদের মনটা চলে যায়। অর্থাৎ অনুসন্ধানী বা নতুনত্ব কিছু দেখলেই আমাদের মন কিন্তু সেদিকে চলে যায়। নেক্সট আসছি ধনাত্মক ও ঋণাত্মক দিক। যে বিষয়ের প্রতি মনোযোগী হই, সেটি হলো মনোযোগের ধনাত্মক দিক, আর যে বিষয়টিকে বর্জন করি সেটা হচ্ছে ঋণাত্মক দিক। অর্থাৎ যে বিষয়টা প্রতি আমরা মনোযোগী হচ্ছি সেটা ধনাত্মক, যেটার প্রতি আমাদের মনোযোগ থাকছে না, আমরা সেখান থেকে সরে আসছি, সেটা হচ্ছে ঋণাত্মক দিক। নেক্সট, সীমিত ক্ষেত্র। যেহেতু একই সময়ে মাত্র নির্দিষ্ট দু একটি বিষয়ের প্রতি আমরা মনোযোগী হই, সুতরাং মনোযোগের ক্ষেত্র খুবই সীমিত। আমরা প্রথমেই একটা বললাম যে নির্বাচনী ক্ষমতা, অর্থাৎ একসঙ্গে অনেকগুলো বিষয়ের প্রতি কিন্তু আমরা মনোযোগ দিতে পারি না, আমরা একটা বা দুটো বিষয়ের প্রতি মনোযোগ দিতে পারি। সেই জন্য বলা হচ্ছে যে মনোযোগের
পরিসর কিন্তু একটা সীমিত ক্ষেত্র, অর্থাৎ বেশি বিস্তৃত নয়, একসঙ্গে অনেক মনোযোগ, অনেক বিষয়ের প্রতি আমরা কিন্তু মনোযোগ দিতে পারি না। এবার চলে আসি মনোযোগের শ্রেণীবিভাগ। বিভিন্ন মনোবিদ বিভিন্নভাবে শ্রেণীবিভাগ করেছেন, কিন্তু রস যে মনোযোগের শ্রেণীবিভাগটা করেছেন সেটাই আমরা এখন ফলো করি। কে করেছেন? রস। মনোযোগকে রস কিন্তু প্রথমে দুটি ভাগে ভাগ করেছেন, একটা হচ্ছে ইচ্ছা নিরপেক্ষ আর একটা হচ্ছে ইচ্ছা প্রণোদিত। তাহলে ইচ্ছা নিরপেক্ষ কি আর ইচ্ছা প্রণোদিত কি? ইচ্ছা নিরপেক্ষ বলতে যে বিষয়বস্তুর প্রতি আমরা মনোযোগ দিতে গেলে আমাদের নিজেদের ইচ্ছার ওপর ডিপেন্ড করি না, অর্থাৎ স্বাভাবিকভাবেই আমরা যেটার প্রতি মনোযোগী হই, অর্থাৎ জৈবিক মানসিক গঠনের সংগঠনের সাহায্যে আমরা যেটার প্রতি মনোযোগী হই। একটা ছোট্ট উদাহরণ, যখন আমাদের খিদে পায় তখন আমরা খাবারের প্রতি মনোযোগী হই, এটা কিন্তু আমাদের ইচ্ছার ওপর ডিপেন্ড করছে না, অটোমেটিক কিন্তু এটা আসছে আমাদের ভিতর থেকে, যেটাকে বলা হচ্ছে ইচ্ছা নিরপেক্ষ মনোযোগ। পরেরটা আসছে ইচ্ছা প্রণোদিত মনোযোগ, অর্থাৎ যেটার প্রতি আমরা ইচ্ছা করে মনোযোগী হচ্ছি। যেমন দেখা যায় যে অনেক ছেলে মেয়ে আছে বা শিক্ষার্থীরা আছে, সারা বছর সেরকমভাবে পড়াশোনা করছে না, কিন্তু যখন পরীক্ষা এগিয়ে আসছে তখন কিন্তু তারা পড়তে বসছে, পরীক্ষায় ভালো নম্বর পেতে হবে বা পরীক্ষায় পাশ করতে হবে বলে। তাহলে এখানে ইচ্ছা কাজ করছে, যেটাকে বলা হচ্ছে ইচ্ছা প্রণোদিত মনোযোগ। এবার রস আবার ইচ্ছা নিরপেক্ষ মনোযোগকে দুটো ভাগে ভাগ করেছে, একটা প্রবৃত্তি প্রযুক্ত মনোযোগ, একটা হচ্ছে স্বতঃস্ফূর্ত মনোযোগ। প্রবৃত্তি প্রযুক্ত মনোযোগের মধ্যে আগে যে আমরা উদাহরণটা দিলাম যে খিদের পেলে আমরা খাবারের প্রতি আকৃষ্ট হচ্ছি, মনোযোগী হচ্ছি, সেটাই প্রবৃত্তি প্রযুক্ত মনোযোগ। আর স্বতঃস্ফূর্ত মনোযোগ মানে যেখানে সেন্টিমেন্ট জড়িয়ে রয়েছে, অর্থাৎ চাকরি পাওয়ার পর আমাদের দেশের অনেকেই বিদেশে গিয়ে বসবাস করেন, কিন্তু বিদেশে বসবাস করা সত্ত্বেও কিন্তু দেশের প্রতি একটা টান থেকে যায়, দেশের কি খবর হচ্ছে না হচ্ছে, দেশের কি অগ্রগতি সেগুলো কিন্তু সে জানতে চায়। তাহলে এইটাকে বলা হচ্ছে স্বতঃস্ফূর্ত মনোযোগ। এবার আসি ইচ্ছা প্রণোদিত মনোযোগকে, আবার দুটো ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে গুপ্ত মনোযোগ, একটা হচ্ছে ব্যক্ত মনোযোগ। গুপ্ত মনোযোগ কোনটা? কোনো বিষয়বস্তুর প্রতি যখন আমরা ইচ্ছা, স্বল্প ইচ্ছার দ্বারাই মনোযোগী হই, সেটাকে বলা হচ্ছে গুপ্ত মনোযোগ। আর ব্যক্ত মানে বারবার আমাকে ইচ্ছার দ্বারা সেই বিষয়টির প্রতি মনোযোগী হতে হচ্ছে, সেটাকে বলা হচ্ছে ব্যক্ত মনোযোগ। এবার চলে আসি মনোযোগের নির্ধারক। মনোযোগের এই নির্ধারককে দুটো ভাগে ভাগ করা যাচ্ছে, একটা বস্তুগত নির্ধারক, একটা ব্যক্তিগত নির্ধারক। এবার বস্তুগত কোনগুলো, ব্যক্তিগত কোনগুলো সেগুলো একটু দেখে নিই। প্রথমে আসছি বস্তুগত নির্ধারকের মধ্যে, প্রথমটা কি? তীব্রতা। অর্থাৎ উদ্দীপকের তীব্রতা কিন্তু আমাদের মনোযোগকে আকৃষ্ট করে। কি আছে? তীব্র আলো, গাঢ় রং, প্রচণ্ড শব্দ ইত্যাদি। অর্থাৎ বস্তু তার উদ্দীপনার তীব্রতার দরুন মনোযোগের কারণ হয়ে দাঁড়ায়। কি এখানে কি বলতে চাইলো? আমরা যখন রাস্তা দিয়ে যাচ্ছি তখন বিজ্ঞাপন দেখতে পাচ্ছি, এবার সেই বিজ্ঞাপনের মধ্যে যেটা তীব্র আলো বা যেটা বেশি ঝলমল করছে সেটার প্রতি কিন্তু আমরা আকৃষ্ট হয়ে যাচ্ছি। তাহলে এখানে তীব্র আলো বা তীব্রতা উদ্দীপকের সেটা কিন্তু আমাদের মনোযোগকে আকর্ষণ করলো। আবার ছোটদের একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বই এবং কালারফুল বই দুটো যদি দেওয়া হয় তাহলে ছোট বাচ্চারা কিন্তু ওই কালারফুল বইয়ের দিকে বেশি আগ্রহী হয়, এটাও কিন্তু তীব্রতার মধ্যেই পড়ছে। নেক্সট আসি বিস্তৃতি। যেমন কোনো বিশেষ পরিস্থিতিতে অস্বাভাবিক দীর্ঘ বা অস্বাভাবিক ক্ষুদ্র বস্তুর প্রতি আমরা মনোযোগী হই। যদি দেখা যায় একই বয়সের অনেকগুলো শিশু দাঁড়িয়ে রয়েছে, তার মধ্যে একজন হচ্ছে অনেকটা লম্বা, তাহলে কিন্তু ওই লম্বা শিশুটির প্রতি আমাদের দৃষ্টি যায়, এটাকে বলা হচ্ছে বিস্তৃতি। বা যদি বলা যায় যে একই বয়সের শিশুরা দাঁড়িয়ে রয়েছে, তাদের মধ্যে একজন হচ্ছে তাদের থেকে অনেকটা ছোট হাইটের, তাহলেও কিন্তু আমাদের সেটার প্রতি মন চলে যায়, এটাকে বলা হচ্ছে বিস্তৃতি। পরেরটা আসি পুনরাবৃত্তি।
ক্ষীণ কান্নার আওয়াজ বারবার পুনরাবৃত্তির জন্য মনোযোগী হতে বাধ্য করে। অর্থাৎ কি বলল, যখন কোনো কিছু জোরে আওয়াজ হচ্ছে তখন স্বাভাবিকভাবেই কিন্তু আমাদের মনোযোগ সেদিকে চলে যায়, কিন্তু ক্ষীণ শব্দ যেটা হয় সেটা কিন্তু আমরা প্রথমে সেদিকে নজর যায় না বা মনোযোগ যায় না। এই ক্ষীণ শব্দটা যদি বারবার হতে থাকে তখন কিন্তু স্বাভাবিকভাবেই আমাদের সেদিকে মনটা চলে যায়। সেটাই এখানে বলা হলো পুনরাবৃত্তি। ক্ষীণ কান্নার শব্দ যদি আসে প্রথম দিকে আমরা বুঝতে পারি না বা সেদিকে মনোযোগী হই না, বারবার যখন সেই আওয়াজটা ভেসে আসতে থাকে স্বাভাবিকভাবেই আমরা সেই আওয়াজটার প্রতি মনোযোগী হই এবং মনে হয় যে কোথা থেকে এই কান্নার আওয়াজটা ভেসে আসছে। নেক্সট আসছে অভিনবত্ব। যেমন অভিনব পোশাক পরিহিত কোনো ব্যক্তির প্রতি আমরা খুব স্বাভাবিকভাবেই মনোযোগ দিয়ে থাকি, তাহলে নতুন একটা পোশাক পরে যদি রাস্তা দিয়ে কেউ যায় তাহলে কিন্তু সেই পোশাকের প্রতি আমাদের অ্যাটেনশনটা থাকে, আমরা কিন্তু তাকে লক্ষ্য করি যে পোশাকটা কী ধরনের। এটাকে বলা হচ্ছে অভিনবত্ব। পরেরটা আছে গতিশীলতা। হাঁটতে হাঁটতে কোনো বালক যদি হঠাৎ দৌড়তে শুরু করে তাহলে তার প্রতি আমরা বিশেষভাবে আকৃষ্ট হই, তাহলে এটা হচ্ছে বস্তুর গতিশীলতা। অর্থাৎ কি বলা হলো যে অনেকে দেখা গেল হাঁটছে, হাঁটতে হাঁটতে হঠাৎ একজন দৌড়তে শুরু করলো, স্বাভাবিকভাবেই আমাদের মনে হবে যে কেন হঠাৎ দৌড়তে শুরু করলো এবং তার প্রতি আমাদের আকৃষ্ট হয়ে যাবে মন। বা একটা কোনো সভা আলোচনা চলছে, সেখানে সবাই বসে রয়েছে, কিছুজন সেখান থেকে উঠে চলে যাচ্ছে, তাহলে আমাদের কিন্তু সেই দিকে চোখ চলে যাবে। অর্থাৎ এটাকেও বলা হচ্ছে কি গতিশীলতা। পরেরটা আসছে পরিবর্তন। শান্ত পরিবেশে হঠাৎ কেউ উচ্চ স্বরে কথা বলে উঠলে আমরা তার প্রতি মনোযোগী হই। একটা শান্ত পরিবেশে আমরা বসে রয়েছি, হঠাৎ দেখা গেল কেউ জোরে জোরে কথা বলে উঠলো, তাহলে কে জোরে কথা বলছে, আওয়াজটা কোথা থেকে আসছে সেটা জানার জন্য কিন্তু আমরা সেই আওয়াজের দিকে মনোযোগী হই। নেক্সট স্থায়িত্ব। যেমন কোনো গান যদি দীর্ঘ সময় ধরে চলতে থাকে তার প্রতি আমরা মনোযোগী হই, অর্থাৎ ডিউরেশনের কথা বলা হচ্ছে, একটা গান যখন অনেকক্ষণ ধরে বাজতে থাকে তখন সেটার প্রতি আমরা মনোযোগী হচ্ছি। এগুলো কিন্তু সবই বস্তুগত নির্ধারকের মধ্যে। পরেরটা আছে অবস্থিতি। অবস্থিতি কি বলা হচ্ছে, খবরের কাগজের পাতাগুলি থেকে আমরা প্রথম পাতার উপরই বেশি মনোযোগ দিয়ে থাকি, বিষয়বস্তুটা কোথায় অবস্থান করছে তার উপর কিন্তু আমাদের মনোযোগ কিছুটা নির্ভর করে। যেমন এখানে উদাহরণ হিসেবে বলা হলো, খবরের কাগজের অনেকগুলো পেজ থাকে, তার মধ্যে ফার্স্ট পেজে যে সমস্ত ইনফরমেশনগুলো থাকে সেগুলোর প্রতি কিন্তু আমরা আগে মনোযোগী হই, সেগুলো আমরা আগে পড়ার চেষ্টা করি। অর্থাৎ অবস্থিতিও কিন্তু এখানে মনোযোগের একটা নির্ধারক। নেক্সট আসছে বিচ্ছিন্নতা। কোনো বিচ্ছিন্ন বস্তু আমাদের মনোযোগ আকর্ষণ করে, অর্থাৎ কোনো বিচ্ছিন্ন মানে কোনো বস্তু দেখা গেল অন্য বিষয়গুলো থেকে আলাদা, তাহলে সেটা কিন্তু আমাদের মনোযোগ আকর্ষণ করবে। এবার চলে আসি ব্যক্তিগত নির্ধারক। অর্থাৎ ব্যক্তি নিজের ইচ্ছার দ্বারা কোনো বিষয়ের প্রতি যখন আগ্রহী হয় বা সেটার দিকে মনোযোগী হয় তখন সেটাকে বলা হচ্ছে ব্যক্তিগত নির্ধারক। কি আছে প্রথমটা, আগ্রহ বা ইন্টারেস্ট। যাদের খেলার প্রতি আগ্রহ আছে তারা সংবাদপত্রে খেলার পৃষ্ঠার প্রতি আগে মনোযোগ দেয়। অর্থাৎ যারা খেলার প্রতি আগ্রহী, আমরা দেখেছি যে 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 বিষয়ের প্রতি আগ্রহী হয় আগে পেপারটা পেলেই কিন্তু সেই খবরটা দেখার জন্য উৎসুক হয়ে ওঠে, সেটাকে বলা হচ্ছে আগ্রহ। নেক্সট আসছে প্রবৃত্তি। খিদের তাড়নায় আমরা খাদ্য বস্তুর প্রতি মনোযোগী হই, তাহলে খিদে পেলে আমরা স্বাভাবিকভাবে খাবারের প্রতি মনোযোগী হব, এটা হচ্ছে প্রবৃত্তি। নেক্সট প্রক্ষ। যেমন ভয়ে দৌড়ে পালানোর সময় কোনো নিরাপদ জায়গা আমাদের মনোযোগ আকর্ষণ করে, প্রক্ষোভের মধ্যে বলেছি প্রক্ষমূলক বিকাশ বা গুণ কোনগুলো, যেগুলো ভয় ঘৃণা ভালোবাসা এগুলো বলেছিলাম প্রক্ষমূলক গুণের মধ্যে পড়ছে। এবার ভয় পেয়ে কেউ দৌড়ে পালাচ্ছে সেই সময় তার মাথায় চিন্তা হবে যে কোথায় আমি নিরাপদ আশ্রয়টা পাবো, তাহলে এই নিরাপদ জায়গাটা কিন্তু তখন মনোযোগ তাদের মনোযোগকে কিন্তু আকর্ষণ করবে, এটাকে বলা হচ্ছে প্রক্ষোভ।
নেক্সট আসছে মনোপ্রকৃতি। যারা ধার্মিক তারা ধর্মীয় আলোচনা, ধর্মীয় পুস্তক বা ধর্মস্থানের প্রতি মনোযোগী হয়। বুঝতে পারছো তাহলে কি মনোপ্রকৃতি? নেক্সট আসছে মনোভাব। অতীত অভিজ্ঞতার দরুন কোনো নির্দিষ্ট বস্তু নির্বাচনে বিশেষভাবে সহায়তা করে। তাহলে অতীত অভিজ্ঞতার দরুন কি করলো? কোনো নির্দিষ্ট বস্তু নির্বাচনে বিশেষভাবে সহায়তা করলো, যেটাকে বলা হচ্ছে মনোভাব। অভ্যাস, অভ্যাস কি? যাদের চা পানের অভ্যাস আছে তারা সকালবেলা ঘুম থেকে উঠেই চায়ের খোঁজ করবে। অর্থাৎ এটা একটা হ্যাবিট, চা পানের যাদের অভ্যাস তারা সকালবেলা উঠেই আগে কিন্তু চায়ের দিকে নজর যাবে, চা খাওয়ার জন্য তাদের মন কিন্তু উৎসুক হয়ে উঠবে। বা যাদের খুঁত ধরার স্বভাব বা অভ্যাস, যে কোনো বিষয়ের মধ্যে কিন্তু তারা খুঁত খুঁজে পাবে। নেক্সট আছে সেন্টিমেন্ট। মাঠে খেলতে খেলতে দু তিনটি শিশু একসঙ্গে পড়ে গেলে মা তার নিজের সন্তানকে তোলার জন্য আগে দৌড়ে যায়। তাহলে এটাও সেন্টিমেন্ট জড়িয়ে রয়েছে। কি উদাহরণ? মাঠে দেখা গেল অনেক শিশু খেলছে, তাদের মধ্যে নিজের শিশুটি যখন পড়ে যায় তখন মা কিন্তু অন্যান্য শিশুদের আগে নিজের শিশুটিকে কিন্তু তোলার জন্য আগে ছুটে যায়, তারপর অন্যদের তুলতে যায়, কিন্তু নিজের শিশুটির প্রতি বেশি মনোযোগী আগে হয়ে যায়। এটাকে বলা হচ্ছে সেন্টিমেন্ট। এবার দেখো এই ব্যক্তিগত নির্ধারকগুলোকেই আর একটা নাকি নামে পরিচিত, সেটা হচ্ছে মুখ্য নির্ধারক। আর বস্তুগত নির্ধারকগুলোকে বলা হচ্ছে গৌণ নির্ধারক। তাহলে ব্যক্তিগত নির্ধারক আর কি নামে পরিচিত? মুখ্য নির্ধারক। আর বস্তুগত নির্ধারক হচ্ছে গৌণ নির্ধারক। এবার চলে আসি আমরা প্রশ্নে। প্রথম প্রশ্ন দেখো, মনোবিদ রস মনোযোগকে কটি ভাগে ভাগ করেছেন? আমরা প্রথমেই পড়েছি মনোবিদ কিন্তু মনোযোগকে কটি ভাগে ভাগ করেছেন? দুটি ভাগে ভাগ করেছেন, অপশন সি। মনোযোগ হলো এমন এক প্রকার মানসিক সক্রিয়তা যা আমাদের প্রত্যক্ষণের ওপর প্রভাব বিস্তার করে। এটি কে বলেছেন? উক্তি গুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ভালো করে এগুলোকে দেখবে কার কোন উক্তি। এখানে যেটা হবে সেটা হচ্ছে ম্যাকডুগাল, অপশন সি। মনোযোগ কথার অর্থ কি? মনকে একান্তভাবে যুক্ত না করা, মনোযোগ হলো এক প্রকার আচরণ, মনকে একান্তভাবে যুক্ত করা কোনোটিই নয়। আমরা একদম ফার্স্ট স্লাইডে পড়েছিলাম মনোযোগ কথার অর্থ, কোনটা হবে এক্ষেত্রে? এক্ষেত্রে হবে মনকে একান্তভাবে যুক্ত করা, অপশন সি। আয়তন, স্থায়িত্ব, তীব্রতা, স্থায়িত্ব, তীব্রতা প্রভৃতি হলো মনোযোগের ব্যক্তিগত নির্ধারক, বস্তুগত নির্ধারক, গৌণ নির্ধারক বা উভয় বি এবং সি। কোনটা হবে আয়তন, তীব্রতা, স্থায়িত্ব? এগুলো কিসের, কি ধরনের নির্ধারক? ব্যক্তিগত তো হবে না এগুলো, এগুলো বস্তুগত নির্ধারক। এই বস্তুগত নির্ধারককে আবার কিভাবে বলা যায়? গৌণ নির্ধারক। তাহলে কোন অপশন? অপশন ডি, উভয়ই। মনোযোগ এর ফলে নির্দিষ্ট বস্তুটি আমাদের মনের কোথায় উপস্থিত হয়? আমরা মনের তিনটে অংশ পড়েছিলাম, একটা হচ্ছে অবচেতন মন, চেতনার ক্ষেত্র, চেতনার কেন্দ্র। তাহলে যে বিষয়বস্তুটির প্রতি আমরা মনোযোগী হই সেটা কোথায় থাকে? সেটা থাকে চেতনার কেন্দ্রে। ইচ্ছা নিরপেক্ষ মনোযোগকে রস কটি শ্রেণীতে ভাগ করেছেন? ইচ্ছা নিরপেক্ষ মনোযোগকেও কিন্তু রস দুটি ভাগে ভাগ করেছেন, কটি? দুটি, অপশন এ। কোনটি ব্যক্তিগত নির্ধারক? তীব্রতা, পরিবর্তন, আগ্রহ, অভিনবত্ব। এখানে তীব্রতা ব্যক্তিগত নয়, বস্তুগত, পরিবর্তনও বস্তুগত, অভিনবত্বও বস্তুগত। তাহলে কোনটা পড়ে থাকলো? আগ্রহ। আগ্রহ হচ্ছে ব্যক্তিগত নির্ধারক, অর্থাৎ অপশন সি। হঠাৎ বিদ্যুৎ চমক আমাদের মন আকর্ষণ করে, এটি কি ধরনের মনোযোগের নির্ধারক? পুনরাবৃত্তি? না। গতিশীলতা? এটাও না। বিস্তৃতি? না। আকস্মিকতা?
অর্থাৎ হঠাৎ যখন এই উদ্দীপকের দরুন আমাদের মন উদ্দীপ্ত হচ্ছে এবং আমরা মনোযোগী হচ্ছি, তখন সেটাকে বলা হচ্ছে আকস্মিকতা। অর্থাৎ হঠাৎ বিদ্যুৎ চমক আমাদের মনকে আকর্ষণ করে, এটা কি ধরনের নির্ধারক মনোযোগের? এটা আকস্মিকতা, অপশান ডি। অ্যাটেনশন এক্সপ্লোরস, পারসেপশন ডিসকভার্স, উক্তিটি কার? অ্যাটেনশন এক্সপ্লোরস অ্যান্ড পারসেপশন ডিসকভার্স, উক্তিটি কার? উক্তিটি হলো উডওয়ার্থ, অপশান বি, উডওয়ার্থ। অনুরাগ হলো সুপ্ত মনোযোগ এবং মনোযোগ হলো ক্রিয়াশীল অনুরাগ, উক্তিটি কার? উক্তিটি ম্যাকডুগাল। ভীষণ ইম্পর্টেন্ট, মনোযোগ বলতে ইন্টারেস্টকে বোঝানো হচ্ছে। মনোযোগ হলো সুপ্ত, সরি, অনুরাগ হলো সুপ্ত মনোযোগ এবং মনোযোগ হলো ক্রিয়াশীল অনুরাগ, উক্তিটি কার? উক্তিটি ম্যাকডুগাল। তো এই ছিল আজকের টপিক। তোমাদের যদি টপিকটি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্টে জানিও এবং আমাদের এই ভিডিওটাকে শেয়ার করো, এবং যারা যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নিও। থ্যাংকস ফর ওয়াচিং, পড়তে থাকো, দেখতে থাকো, ইউভা প্লাস।